বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সিজনে জবা গাছের জন্য আমি প্রস্তুতি শুরু করেছি ফেব্রুয়ারি মাসে আপনারা যদি নতুন গাছ অথবা পুরনো গাছের রিপোর্টের কাজটি সেরে নেন তাহলে আপনারা প্রচুর পরিমাণে জবা ফোটাতে পারবেন গরমের সিজনে আজকে আমি জবা গাছের মাটি রিপোর্ট সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ শেয়ার করব এই মাটিতে আপনারা নতুন চারা গাছ লাগাতে পারেন কোনো অসুবিধে হবে না তো জবা গাছের মাটি তৈরির বিষয়টি কিন্তু অনেকেই জানেন না কোন মাটিতে এই গাছের চারা লাগালে ভালো হয় এই বিষয়ে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এই মাটিতে আমি ফিফটি পার্সেন্ট নিয়েছি নর্মাল মাটি এবং থার্টি পারসেন্ট রয়েছে এখানে কোকোপিট ও কাঠের গুঁড়ো এই দুটো মিশিয়ে নিলে মাটি একদম উর্বর হবে শক্ত হবে না একদম জুড়ে থাকবে এরপর এখানে ব্যবহার করব জৈব সার এর মধ্যে আমি শুকনো গোবর সার দিয়ে দিলাম তো টোয়েন্টি পার্সেন্টের মতো ওই গোবর সার মেশাতে হবে ভার্মি কম্পোস্ট থাকলে দিতে পারেন অথবা পাতা পচানো সারও ব্যবহার করা যাবে এরপর মিক্স খাবার একটি অবশ্যই দেবেন জবা গাছের মাটি তৈরির সময় যদি আপনাদের কাছে বেশি কিছু সার না থাকে তাহলে এই সারটি দিয়ে যান এটা হলো হাড় এতে ফসফরাস এবং ক্যালসিয়ামের উপাদান থাকে বন্ধুরা এটা অবশ্যই দেবেন জবা গাছের মাটি তৈরির সময় আমি এখানে দেড় কেজি পরিমাণে এই গুঁড়ো মেশাবো তো মাটি প্রচুর পরিমাণে রয়েছে এর জন্য সারের পরিমাণটাও একটু বেশি পরিমাণে নিতে হবে এরপর এখানে দেখুন আমি এখানে নিমখোল ব্যবহার করতেছি মাটি তৈরির সময় এই নিমখোল অবশ্যই ব্যবহার করবেন এটা দিলে পোকামাকড় কমে গাছের গোড়ার মাটিতে এবং এই সারটি খুবই ভালো কাজ করে গাছকে দ্রুত গ্রোথ বৃদ্ধিতে সহায়তা করে তো আমি বেশি কিছু নয় এই সাধারণ খাবার দিয়েই জবা গাছের চারা রোপণ করে থাকি তো দেখুন আর কোনো রকম কোনো সার মেশাব না আপনারা যদি রাসায়নিক সার মেশাতে চান তাহলে এই সময়টায় সামান্য পরিমাণে এমওপি লাল পটাশ এবং ফসফেট এই দুটো মেশাতে পারেন তো রাসায়নিক সার মেশাতে পারেন সামান্য পরিমাণে মাটি তৈরির সময় এতে কোনো ক্ষতি হবে না ভালো কাজ দেয় এই সময় সামান্য পরিমাণে এই সার মেশালে তো এরপর আমি চারাগুলোকে টপগুলো থেকে তুলে নেব এই চারাগুলোকে আমি মাস আগে লাগিয়েছিলাম তো এখন রিপোর্ট করার সময় এসেছে ফেব্রুয়ারিতেই এই কাজটি করলে ভালো হয় তো ছোট চারা বলে আমি শেকড় কোনো রকম পূরণ করব না দেখুন ছোট চারা এবং টবের পরিবর্তে আমি ফলের এই কার্টুনগুলো ব্যবহার করব। এগুলো ফলের দোকানে পাওয়া যায় নিচে প্লাস্টিক দিতে হবে টবে চারা লাগালে শুধু নিচে কুচি দিলে হয় কিন্তু বন্ধুরা এই কার্টনগুলোতে চারা লাগালে প্রত্যেক সাইডে এবং নিচে প্লাস্টিক দিতে হবে কারণ এই ফুটোগুলো কিন্তু বড় হয়ে থাকে জল দেওয়ার পর ধুয়ে যাবে মাটি তো এই জন্য এভাবে প্লাস্টিক দিয়ে তারপর মাটি ভরিয়ে নেবেন তো নিচে সামান্য পরিমাণে মাটি দিয়ে আমি একটি কার্টুনে একটি করে চারা লাগাবো। টবের থেকেও আশা করি ভালো কাজ হয় এগুলোতে চারা লাগানোর ফলে দীর্ঘদিন থাকে গাছগুলো এবং অনেক বড় বড় হয় কারণ এখানে মাটি টবের থেকে বেশি পরিমাণে ধরে দেখুন চারাটি সমান করে লাগানোর পর আমি এখন মাটি ভরিয়ে নেব তো শেকড় পূর্ণ করলাম না এই কারণে এই কার্টুনগুলোতে প্রচুর জায়গা থাকে তো এই জন্য সরাসরি চারাটি বসিয়ে নিলাম এতে কোনো ক্ষতি হবে না খুব সহজেই গ্রো হবে কয়েক দিনের মধ্যে তো ফেব্রুয়ারিতে এই কাজটি করতে হবে ছোটো চারা কখনোই এত বড় বড় কার্টনে লাগাবেন না প্রথমত ছোট পটে ছমাস রাখার পর দ্বিতীয়ত রিপটিং করতে পারেন এই নিয়মে তাহলে ধীরে ধীরে আপনাদের গাছটি অনেক বড় হয়ে উঠবে একটা সময় প্রচুর পরিমাণে ফুল দেবে তো দেখুন একটি করে চারা আমি রিপট করে নেছি পারলে নিচের দিকে সামান্য পরিমাণে শেকড় কাটতে পারেন এতে কোনো অসুবিধা হবে না দেখুন শেকড়গুলো ছিঁড়ে গেছে বলে আমি সামান্য পরিমাণে শেকড় পূরণ করে নিয়ে কিছু চারা লাগিয়ে নেব তো এগুলো হলো হাইব্রিড ভ্যারাইটির জবা শুধু হাইব্রিড গাছ নয় দেশি গাছ হলেও এই কাজটি করতে হয় প্রতি বছর ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করার সঠিক সময় তাই আমি এ সময় করে নিচ্ছি বন্ধুরা চাইলে আপনারা এই সময় নতুন চারাও লাগাতে পারেন এবং আপনাদের বাড়িতে যে পুরোনো গাছগুলো রয়েছে শেকড় বাউন্ড হয়েছে গোড়ায় সেগুলো এই নিয়মে রিপোর্ট করা যাবে এ সময় তাহলে গাছটি আবারও এবছর দ্রুত বৃদ্ধি হবে বড় হবে গাছটি এবং প্রচুর ফুল দেবে এ বছরের জন্য আমার এই কাজগুলো করা হয়ে গেল জবা গাছ রিপোর্ট পণিং ডাল চেটাই সম্পূর্ণ তো বন্ধুরা এই চারাগুলো লাগানোর পর একটি ফাঙ্গিসের মিশ্রিত জল গাছের গোড়ায় দিতে হবে কারণ নতুন মাটিতে আমরা বিভিন্ন প্রকার সার প্রয়োগ করেছি মিক্স খাবার জল কম বেশি হওয়ার কারণে গাছের গোড়ায় ফাঙ্গাস লাগতে পারে ফাঙ্গিসের মিশ্রিত জল দিলে সেই ক্ষতিটি হবে না সুন্দর গ্রোথ নিয়ে বৃদ্ধি হবে গাছগুলো প্রথমবার ভালো করে জল দিয়ে নেবেন এরপর জলটি যতদিন গাছের গোড়ায় শুকোচ্ছে না ততদিন জল দেবেন না ওপরের মাটি দু ইঞ্চি শুকিয়ে গেলে তারপরে জল দিন কোনো ক্ষতি হবে না এই নিয়মেই আপনাদের গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে ধীরে ধীরে তো গাছ যদি আপনারা শেকড় পূরণ করেন তাহলে কয়েক দিনের জন্য ছায়া রাখুন এই গাছগুলো এরপর ধীরে ধীরে রোদ্রে বাইর করে দিন আশা করি কোনো ক্ষতি হবে না